হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন ডিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন ডিভিয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা অ্যাবডোমিনাল পেনের ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য তো আজকে জানবো সেই ট্যাবলেটটি সঠিক ব্যবহার সম্পর্কে অর্থাৎ কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন এছাড়াও এর সঠিক ডোজ কি কি কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি থেকে এবং এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে যেটি হলো ওয়াল্টার বার্সনেল কোম্পানির ডট ডিএস ট্যাবলেটটি সম্পর্কে ডিএস অর্থাৎ ডবল স্ট্রেংথ যার মূল উপাদান হলো ড্রটাভেরিন হাইড্রোক্লোরাইড এটিতে ড্রটাভেরিন রাখা হয়েছে এইট টি এমজি অর্থাৎ আশি এমজি তো কখন সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটি নেওয়ার জন্য আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিন্ড্রম বলে একটি সমস্যা দেখা দেয় আমাদের শরীরে আমাদের যে ইন্টাস্টাইনাল মাসল স্মুথ মাসাল সেই স্মুথ মাসাল এক্সেসিভ কন্ট্রাকশানের কারণে আমাদের অ্যাবডোমিনাল পেন দেখা দেয় সেই পেনকে কমাতে সেই মাসাল প্যাজমকে কমাতে সেই মাসল কন্ট্রাকশানকে কমাতে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ড্রট ইন ডিএস ট্যামেরটিকে এছাড়াও যে ইউরিনারি ট্রাক ইনফ্ল্যামেশন সেই ইনফ্লামেশনের পেনকে কমাতে কিডনি স্টোন গলব্লাডার স্টোন এই স্টোনের পেনকে কমাতে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য এছাড়াও আরেকটি কন্ডিশান দেখা যায়। যেটা মহিলাদের মধ্যে যে ডিসমেনোরিয়া নামে সেই ডিসমেনোরিয়ার পেনকে বাদক বেদনাকে কমাতে গর্ভপাতের পরের ব্যথা যন্ত্রণাকে কমাতে ও নর্মাল ডেলিভারির যে পেন সেই পেনকে কমাতে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ডটাভেরিন ট্যাবলেটকে তো আজকে জানব এর মোড অফ অ্যাকশান সম্পর্কে এটি কিভাবে কাজ করে আমাদের শরীরে তার আগে আমাদের জানতে হবে আমাদের কোষের কিছু ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের শরীরে একটি এনজাইম পাওয়া যায় পিডিই ফোর এনজাইম ফসফোর ডায়াস্টোরেজ ফোর এনজাইম যেটি কী করে আমাদের কোষে থাকা যে কেমিক্যাল ম্যাসেঞ্জার সি এ এম পি অ্যাডিনোসিন মনোস্পেড সেই এনজাইমের বর্ণকে ব্রেক করার কাজ করে এই পিডিই ফোর এনজাইম এই সি এ আগে গিয়ে কে অ্যাক্টিভেট করার কাজ করে এ যেটা কোষের কিছু ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটির জন্য রেসপন্সিবল তার মধ্যে যেমন একটি হচ্ছে আমাদের মাসলকে কন্ট্রাকশন করা স্মুথ মাসেল কন্ট্রাকশান তো যেহেতু ডটা ভেরিয়েন একটি পিডিই ফোর ইনহেবিটর ফসফোডায়াস্টোর ফোর ইনহেবিটর এটা যখন আমরা ব্যবহার করি তখন এটি কী করে এ ফসফোডায়াস্টোরসকে ইনহেবিট করার কাজ করে এর কাজে বাধা দেয় এ যে সি এ এম পির বনকে ভেঙে দিচ্ছিল সেটাকে আটকানোর কাজ করে ফলে কী হয় সেই সিএএমপি এ এম অ্যাক্টিভেট করতে পারে না এবং আমাদের কোষের মধ্যে সেই সিএএমপির কনসেন্ট্রেশন অনেকাংশে বেড়ে যায় ফলে আমাদের মাসেল রিল্যাক্স হতে সাহায্য করে তাছাড়া এর সাথে সাথে কি করে আমাদের ক্যালসিয়ামকে ডিক্রিজ করার কাজ করে আমাদের ক্যালসিয়াম যেটা মাসেল কন্ট্রাকশানের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো যদি ক্যালসিয়াম ডিক্রিজ হয়ে যায় মাসেল কন্ট্রাকশানও কমে যায় যার ফলে মাসেলকে রিল্যাক্স হতে সাহায্য করে মাসেলের যে স্প্যাজম সেই স্প্যাজমকে ঠিক করতে সাহায্য করে অর্থাৎ আমাদের মাসেলকে রিল্যাক্স করে আমাদের পেনকে উপশম করে এইভাবেই এই অ্যান্টি অ্যান্টিস্প্যাজমোটিক হিসাবে কাজ করে তো এই ট্যাবলেটটি কীভাবে খাওয়াবেন কোন ডোজে খাওয়ালে আপনি সঠিক উপকারটি পাবেন দেখুন একটি মেডিসিনের ডোজ সিলেক্ট করা হয় সেই রোগের শরীরের কন্ডিশান তার রোগের কন্ডিশান তার বডি ওয়েট তার বয়স সমস্ত কিছুর উপর নির্ভর করে তাই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি মেডিসিন সেবন করার আগে আপনার শরীরের কন্ডিশন আপনার রোগের কন্ডিশান সমস্ত কিছুর উপর নির্ভর করে ডাক্তারবাবু আপনার জন্য ডোজ সিলেক্ট করে দেবেন আর সেই ডোজে আপনি মেডিসিনটিকে সেবন করতে যার ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে না এবং আপনি সঠিক কাজটি পাবেন এছাড়াও এই মেডিসিনে কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় তেমন বড়ো ধরনের কোনো অ্যাকচুয়ালি সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় না বললেই চলে তবে যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় সেগুলো হলো মাথা যন্ত্রণা বমি 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 ভাব পালস রেট কমে যাওয়া শরীরের শুষ্কতা ভাবাসা এইসব সমস্যাগুলো আসতে পারে এই ট্যাবলেটটি গর্ভবতী মা ও স্তন্দানকারী মায়েদের ব্যবহারের ক্ষেত্রে তেমন কোনো বাধা নিষেধ না থাকায় আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারা নির্ধারিত ডোজে সেই গর্ভবতী মা ও স্তন্দানকারী মায়েদের ক্ষেত্রে মেডিসিনটিকে সেবন করাতে পারেন তো বন্ধুরা এ ছিল ড্রটাভেরিন হাইড্রোক্লোরাইড অর্থাৎ ড্রটিন ডিএস ট্যাবলেটটি সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি কোনো উপকারে এসে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই ধন্যবাদ